প্রয়াত হলেন স্টিলম্যান অফ ইন্ডিয়া তথা ভারতের অন্যতম শিল্পপতি জামশেদ জে ইরানি। সোমবার রাত 10টা নাগাদ জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল 86 বছর। টাটা স্টিল কর্তৃপক্ষের তরফে একটি টুইট করে ইরানির মৃত্যুর কথা জানানো হয়। এই টুইট বার্তায় লেখা ছিল, পদ্মভূষণ জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতের স্টিলম্যান হিসেবে পরিচিত। টাটা স্টিল তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ইরানির জন্ম 1936-এর 2রা জুন। তিনি 1956 সালে নাগপুর সায়েন্স কলেজ থেকে স্নাতক হন। 1968 সালে যোগ দেন দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে। টিসকোর গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে তিনি যোগ দিয়েছিলেন। টাটা স্টিলের ডিরেক্টর হিসেবে পদত্যাগ করেন 2001 সালে। পরে তিনি টাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। 2007 সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 1997 সালে তিনি নাইটহুড সম্মানও পান। রিপোর্ট আজ তক বাংলা।